চেহারা দিয়ে মানুষকে বশ করে থাকে, যাদের নিজের শরীর দিয়ে মানুষকে বশ করে থাকে, তারা আবার বলবে যে আমরা বঙ্গবন্ধুর সৈনিক, বঙ্গবন্ধুর আদর্শের বিশ্বাসী। আমি মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু আদর্শে বিশ্বাসী। দর্শক, আমি ওবায়দুল ইসলাম, আপনাদের সকলকে জানাচ্ছি ইসলামিক নিয়মে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ। দর্শক, আজকে আপনার কথাগুলো আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন। আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে ডাক্তার সাবরিনা, তিনি গ্রেপ্তার হয়েছেন। কেন গ্রেপ্তার হয়েছেন? কারণ তাদের যে হসপিটাল ছিল, সেই হসপিটালে এখন করোনা রোগীর যে টেস্ট করা হচ্ছে, সেই টেস্টের জালিয়াতের কারণেই মূলত এই ডাক্তার সাবরিনাকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। যখন আইন শৃঙ্খলা বাহিনী এই ডাক্তার সাবরিনাকে গ্রেপ্তার করলো, তখন তার যে লালন পালন করেছে যে স্বামী, সেই স্বামীকেই প্রথমে অস্বীকার করেছেন। তারা অস্বীকার করে এখন বলছেন যে স্বামী ছিল অথবা লিপ্টিগুদারে তারা ছিল, এ ধরনের কথাবার্তা বলছে। এই যে শাহেদ দীর্ঘদিন যাবৎ যে এই টেস্ট বাণিজ্য করছিল, ভুয়া রিপোর্ট দিচ্ছিল, সেই ভুয়া রিপোর্ট দেওয়ার কারণে অসংখ্য মানুষ কিন্তু এখন ক্ষতির ভিতর দিয়ে যাচ্ছে। আপনারা জানেন যে বাংলাদেশে যেহেতু এই বিষয়টি নিয়ে ব্যাপক আকারে আলোচনা হচ্ছে, গণমাধ্যম আছে, মিডিয়া কর্মী যারা আছে তারা প্রত্যেকেই কিন্তু এ বিষয় নিয়ে নিউজ করছে, এবং আন্তর্জাতিক যে গণমাধ্যমগুলো আছে সেই গণমাধ্যমগুলোও কিন্তু এ বিষয় নিয়ে নিউজ করেছে। তো এই নিউজ যখন করলো, তখন কি হলো, বাংলাদেশ থেকে যারা বিদেশে যাতায়াত করে এবং বাংলাদেশ থেকে যারা বিদেশে যাতায়াত করে, আপনারা নিশ্চয়ই জানেন যে যদি বিদেশে যেতে হয় তাহলে কিন্তু একটি সার্টিফিকেট নিয়ে যেতে হয় যে আপনার শরীরে করোনা আছে কিনা। কিন্তু যেহেতু রিপোর্টে উঠে এসেছে যে বাংলাদেশ করোনার সার্টিফিকেট ভুয়াভাবে দিচ্ছে, তো এমন রিপোর্ট যখন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ পায়, তখন কিন্তু বাংলাদেশের যে ভাবমূর্তি আছে সেই ভাবমূর্তি কিন্তু নষ্ট হয়। আবার এই যে ডাক্তার সাবরিনা, তারা যে এই ধরনের রিপোর্ট দিয়েছে, তারাই আবার বলবে যে তারা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী। কত বড় কুলাঙ্গার হতে পারলে, কতটা নির্লজ্জ হতে পারলে তারা এ ধরনের কথা বলতে পারে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি কি রকম আদর্শের একজন মানুষ ছিল। তিনি পাকিস্তানি বাহিনী যখন তাকে ধরে নিয়ে যায়, তখন পাকিস্তানি বাহিনীকে বলেছিলেন যে আমি যদি মৃত্যু বরণ করি বা তোমরা যদি আমাকে মেরে ফেলো, যে আমার লাশটাকে তোমরা দেশের জমিনে পাঠিয়ে দিও। দেশের প্রতি তার ছিল ভালোবাসা। আর এই যে কুলাঙ্গার যারা আছে, যারা এখন এই করোনার সময়ে বাংলাদেশের মানুষ এত অসহায়ভাবে দিন যাপন করছে, তাদের সাথে এই রকম টেস্ট বাণিজ্য করছে, আর এই কুলাঙ্গার ডাক্তার আছে যারা কি বলবো, যাদের চেহারা দিয়ে মানুষকে বশ করে থাকে, যাদের নিজের শরীর দিয়ে মানুষকে বশ করে থাকে, তারা আবার বলবে যে আমরা বঙ্গবন্ধুর সৈনিক, বঙ্গবন্ধুর আদর্শের বিশ্বাসী। আমি মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু আদর্শে বিশ্বাসী। আমি ধিক্কার জানাই এই সমস্ত কুলাঙ্গারদেরকে। আর প্রিয় মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে বলতে চাই যে যারা এই যে খারাপ কাজ করছে বা যারা এই ধরনের কাজ করছে, তারা অনেকেই বলে থাকে যে আমরা বঙ্গবন্ধুর আদর্শের মানুষ, আমরা বঙ্গবন্ধুকে ধারণ করি, কিন্তু একটা বিষয় লক্ষ্য করে দেখুন যে তাদের ভিতরে আসলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সিটে ভোটার আদর্শ আছে কি না। তাদের ভিতরে বিন্দুমাত্র সিটে ভোটার কোনো আদর্শ নাই, শুধুমাত্র তার রাজনৈতিক যে ট্যাগগুলো আছে সেই ট্যাগগুলো লাগানোর জন্য এই ধরনের কথাবার্তা বলে থাকে। তাই যারা এই যে বলবেন যে আমরা বঙ্গবন্ধুর আদর্শের মানুষ, তারা 10 বার অন্ততপক্ষে ভেবে নেবেন যে আসলে কিন্তু আপনি কি, আসলেই কি আপনি বঙ্গবন্ধুর আদর্শের মানুষ, নাকি আপনি অন্য মুখোশধারী একজন মানুষ। সে বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে। যদি আপনারা মাথায় না রাখেন, তাহলে বাংলাদেশ সরকারকে বলবো যে তাদের বিরুদ্ধে যেন অ্যাকশন গ্রহণ করা হয়। একজন ভালো মানুষ, একজন বাংলাদেশের রাষ্ট্রনায়ক, সেই রকম একজন মানুষের আদর্শের মানুষ যদি হতে হয়, তাহলে সেটা অনেক বড় পথ পেরোতে হবে। যে কোনো মানুষ ল্যাংটা ছেলেবেলে, যে ল্যাংটা ছেলেবেলে এসে রাজনীতি করবে, ল্যাংটা মানুষ এসে রাজনীতি করবে, তারা যদি এখন বলে থাকে যে আমরা বঙ্গবন্ধুর আদর্শের মানুষ, সে বিষয়গুলো যেমন মেনে নেওয়া সম্ভব নয়, ঠিক তেমনই এই যে ডাক্তার সাবরিনা যে ধরনের কর্মকাণ্ড করেছে, এই কর্মকাণ্ডও কিন্তু মেনে নেওয়া সম্ভব নয়। এই কর্মকাণ্ডের কারণে বাংলাদেশের যে একটা ভাবমূর্তি আছে, সেই ভাবমূর্তি নষ্ট হয়েছে। আমরা জানি যে বাংলাদেশের স্বাস্থ্যখাত কী অবস্থায় এখন রূপ নিয়েছে, এই বিষয় নিয়ে অবশ্যই আমাদের মাথা চাড়া দিয়ে উঠতে হবে। বাংলাদেশ সরকারকে এ বিষয়ে বদ্ধপরিকর হতে হবে, তা না হলে আমাদের বাংলাদেশের যে ভাবমূর্তি আছে সেটা বিদেশের মাটিতে যেমন নষ্ট হচ্ছে, তেমন আমাদের এই মাটিতে ব্যাপক একটা ভঙ্গুর দশা আমরা দেখতেও পাচ্ছি। তো এই অবস্থা যদি রুখতে না পারি, তাহলে বাংলাদেশ আসলে কোন পরিস্থিতির দিকে যাবে, বাংলাদেশের ভাবমূর্তি কোন দিকে যাবে, সে বিষয় নিয়ে আসলে কেউ বলতে পারবে না। প্রিয় দর্শক, আসুন আমরা এ সমস্ত বিষয়কে প্রতিবাদ জানাই, আমরা শক্ত হাতে এদেরকে দমন করি। আর আইন শৃঙ্খলা বাহিনী, আপনাদেরকে বলতে চাই যে আপনাদের বিগত দিনগুলোতে আমরা দেখেছি যে আপনাদের হাত দিয়ে অসংখ্য
আসামি যারা আছে, বড় বড় হোতা যারা আছে, তারা আপনাদের হাত দিয়ে পালিয়ে চলে যায়, তারা যেভাবে হোক বেঁচে ফিরে যায় আইনের মায়ের প্যাঁচের কারণে। এই জন্য আইন ব্যবস্থাকে অনেক শক্ত ভূমিকা পালন করতে হবে, যদি তা না করায় তাহলে কিন্তু বাংলাদেশের যে ভাবমূর্তি সেটা নষ্ট হবে, বাংলাদেশের মানুষ সুবিচার পাবে না, আর এই ধরনের কুলাঙ্গাদের শাস্তির আওতায় নিয়ে আসা সম্ভব হবে না। তাই সকলকে অনুরোধ জানাচ্ছি এ বিষয় নিয়ে একটু চিন্তা করতে হবে, যদি চিন্তা না করেন তাহলে কিন্তু বাংলাদেশের জন্য ভয়াবহ রূপ নিতে যাচ্ছে এবং বাংলাদেশ চরম বিপর্যয়ের দিকে যাচ্ছে, এটাই আমার মনে হয় এবং বিজ্ঞজনের যারা আছে তারাও এটাই বলবে। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকুন, আর এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।